মানে নাট বল্টুতে যাহা কিছু ভালো এবং কল্যাণকর আচ্ছা করিয়াছেন নাট, নাট বল্টুতে যাহা কিছু ভালো এবং কল্যাণকর করিয়াছেন নাট, আর যত সব ফালতু অকাদ্য কুখাদ্য করছে বল্টু, বাট এটা আমি বিশ্বাস করি না। তাও তো লাস্টে কিছু একটা অন্তত মিলছে আর কি। হ্যাঁ, নাটের সাথে বাট ছাড়া আমি যেগুলো আমি পাইতেছি খাট চাট এগুলো মিলে দেখে ব্যাপারটা আরো খারাপ হইতো। ঠিক আছে, আমি সিনেমা বাদ দিয়ে মিলাই ফেলাই নাটের সাথে, এমন একটা নাম কিছু ভালো জিনিসের সাথে মিলাই দিবা তো, আবার বলে নাকি সে সব ভালো কাজই করে আর উল্টা পাল্টা সব কাজ নাকি আমি একাই করি। হ্যাঁ, শুরু করছে দোকান কাট দিয়া। আর শুনেন, এই যে শুরু হওয়ার আগে আমি লাইভে আছি। হ্যাঁ লাইভে তো, এই তো তাহলে বলতেছি, এই যে শুরু করার আগে ঠিক আগ মুহূর্তে ক্যামেরাটা 3 সেকেন্ডের জন্য ব্লিঙ্ক করছিল, মানে বন্ধ গেছিল। পুরো দোষটা আমার ঘাড়ে পড়ছে, আমি নাকি ক্যামেরা বন্ধ করে দিছি। আমি অলৌকিক কোন এখানে? অলৌকিক কেটা নাট বল্টুর মধ্যে অলৌকিক হলো নাট। আমি কি অলৌকিক? স্পর্শ ছাড়া না ধৈরা না কিছু কইরা আমি নাকি ক্যামেরাই বন্ধ করে দিছি। এই দোষটা আমার ঘাড়ে। আজকে বাংলাদেশ হারলে সেটা নাকি আমার জন্যই হারবে, গতকাল কালকে জিতছে নাট ভাইয়ের জন্য জিতছে। এটা কখন বললাম আমি? বলবেন একটু পরে, সবই আপনি বলবেন, কি আমি নিজে থেকে বলতে পারবো না। আচ্ছা যাই হোক, এখন আমি বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা শুনছেন, হ্যাঁ, ইভেলি প্রেজেন্স নট বল টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। এটা চিরচিন্তন সত্য, হ্যাঁ, সদা সত্য, এটার কোনো মিথ্যা নেই। বল টু বলছে দেখে এটা ভুল হইতে পারে, ঠিক আছে। এটা শুনবেন আপনি 8টা পর্যন্ত। আজকে নাট ভাই আসছে, আসছে মানে এমন ভাবে আসছে, এমন ভাবে আসছে মানে ধূমকেতুর মতো। অনেকে দেখবেন তারা খসে গেলে চোখ বন্ধ করে করে উইশ করে তাকায় দেয় তারা নাই, ঠিক ওরকম। আমরা আজকে তারার খোঁজ পাইছি, ভুলে চোখ বন্ধ করেন না, চোখ বন্ধ করে উইশ করবেন এই যে ও নাট ভাই আজকে আসছে। চোখ বন্ধ করে উইশ করলেন নাই, আল্লাহ নাট ভাইকে প্রতিদিন আইনো, খুলে দেখবেন নাই। তো এই ধরনের তারাকে ধরে রাখার চেষ্টা করবেন, তারা খসে যাওয়া দেখে খুশি হবেন না। আর এটা তো খুব বড় তারা, আকাশের উজ্জ্বল তারাদের মধ্যে একটি, যার নাম নাট। স্টার শুরু এন দিয়ে নাট শুরু এন দিয়ে আমি কি কিছু বলবো? না না, যখন কারো প্রশংসা করে সেই লোকটা হ্যাঁ চুপ করে থাকে, আপনার মতো নির্লজ্জ তো কথা বলে না। আপনার প্রশংসা করতেছি একটু শোনেন, বিশ্বের সবচেয়ে বাজে মানুষটা হচ্ছে নাট। বিশ্বের যা কিছু কল্যাণকর এবং শুভ তা করিয়েছেন বল্টু, নাট করছে সল্টু পল্টু। দেখ, আমরা অনেক হচ্ছে এই প্রবাদ বা হচ্ছে এই পরিচিত শব্দগুলা আংশিক জানি, বা হচ্ছে যেটা বলা হয়েছিল সেটা কালের বিবর্তনে আমরা নিজেরা পরিবর্তন করে ফেলছি। যেমন হচ্ছে বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে, আসলে ওইটা রমণীর না, আসলে ওইটা বলা হয়েছিল সংসার সুখের হয় রমানির গুণে। রমানি কাঁচা টাকা, পিওর ক্যাশ, কাঁচা টাকা। বাবা রে বাবা, সংসার সুখের হয় র মানির। আমি আবার যেতেছিলাম যে আমরা ওটা পুরোপুরি মেয়েদের কান্দের উপরে ফালাই দিছি। না না, আমরা ফালাই নাই, ওরা জোর করে নিজে কান্দে নিয়ে নিছে যে র মানি বলে পৃথিবীতে কিছু নাই, টাকা দিয়ে সুখ আছে না, সুখ আছে রমণী দিয়া। আবার সুখে থেকে মনে পড়লো রমণী, রমণী থেকে মনে পড়লো কাজ শেষে নাম এসেছে যে মণি আছে, প্রিয়ামণি। ও হ্যাঁ, রমণী মণি, তারপরে মনে করেন সুখ, মনির সাথে সুখ, সুখ আর মনি পাশাপাশি, তার মানে মানে সুখ আর মনি কখন একসাথে থাকে? বাংলা নায়িকাদের সাথে যে চৌধুরী সাহেবদের একটা ওতপ্রোত সম্পর্ক থাকে, এটা আবার প্রমাণিত হলো। তারপর কি হয়েছে চৌধুরী সাহেবের? কি হলো না? হয়েছে না চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। হ্যাঁ, আমি গরিব হতে পারি কিন্তু আমার বাসায় অনেক বোতল ভাই। আমি বিশ্বাস করেন কি, আমি গুলিস্তান থেকে, আপনি গুলিস্তান এবং মতিঝিল গেলে, হ্যাঁ, যে ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে আপনি পাবেন কাচের বোতল, বৈদেশিক বৈদেশিক লাল পানির কাচের বোতল আপনি পাবেন। আপনি যেগুলো দেশে জীবনে লাল পানি চোখেও দেখেন নাই, না, সেই সকল লাল পানির
কাঁচের বোতল আমি কি ভাবতাম যেগুলো মানে বিদেশিরা কই থেকে আনে, বিদেশ থেকে কাঁচের বোতলগুলো ইম্পোর্ট করা হয়, কারণ এগুলো তো আমি বাংলাদেশ জীবনে চোখেই দিই নেই। হ্যাঁ, আমি সেদিন দেখলাম বোতল টিভিতে ভরা বোতল দেখছি কালি না। না, আমি জানতাম এগুলো যে ওই বোতল, কিন্তু আমার কথা হলো এই বোতল ওরা পায় কই? আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক পেজে, সেটা হচ্ছে আমাদের লাইভ। হ্যাঁ, ফেসবুক লাইভ এই বল দিয়ে তার খেলা হবে না, শিওর। হ্যাঁ, না এটা তো হবে, এটা আর হবে না। আর আপনি শুনছেন হচ্ছে ইভ্যালি প্রেজেন্টস না, ভাই যাদের কোনো কাজ কাম নাই, মোটামুটি বেকার আছেন, স্টেডিয়ামে বাইরে গিয়ে খারণ অনেক বল পাইবে, এরা তো বলগুলো ফের ওই নতুন বল চলে না, স্টেডিয়ামের বাইরে তো যায় না, হচ্ছে গ্যালারিতে যায়, এবং গ্যালারিতে এডিটর নিবে না, ভিতর নিয়ে যাবে, এ বল তো ফালে দিবে একটু পরে চাইলে, ভাই 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 এটা বল পড়ছে, এটা আপনি পারে এমন বলতেছে, মানে ওয়াইফ বলতেছে হাজবেন্ডকে যে দেখো আগামীকালকে তো আমাদের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। এবার ছেলে বলতেছে হ্যাঁ ফার্স্ট অ্যানিভার্সারি, বলো তুমি কি চাও অ্যানিভার্সারিতে? বলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দিবা। আচ্ছা হ্যাঁ, প্রথম অ্যানিভার্সারি তুমি যা চাইবো আমি তোমাকে তাই দিব। বলে তাহলে আমাকে প্রমিস করো তুমি অন্তত আগামীকালকে আমার সাথে ঝগড়া করবে না। হাজব্যান্ড বলতে আরে কি বলো, ঝগড়া কেন করবো, আমি কি তোমার সাথে ঝগড়া করি নাকি? ভাই বলে হ্যাঁ বলছে তোমাকে, ঝগড়া তো তাহলে আমি করি। আরে না না, ঝগড়া আসলে ওই যে কথাবার্তায় না, কথাবার্তা চলতে চলতে কেমনে জানি হয়ে যায়, তুমিও করো না আমিও করি না। বউ কয় হতে তুমিও করো না আমিও করি না, তাহলে ভূতে আইসা ঝগড়া করে তাই না? বলে না তুমি ব্যাপারটা বুঝতে, আরে তুমি আসলে কোনো কথাই না ঠিকঠাক মতো নিতে পারো না, মানে পেঁচাও খালি কথা, কয় আমি কথা বেচাই, তাহলে তুমি একটা কথা বুঝাইতে পারতো না কথা তো পেঁচাই বই, কয় এই যে তুমি চিল্লা চিল্লে করো দেখেই তো কথাটা বুঝো না, আসলে তো আগে কথাটা বুঝবা। তারপর এই করতে করতে রাত 12:01, হাজবেন্ড বলতেছে হ্যাঁ তুমি যেন কি চাইতেছিলাম, অ্যানিভার্সারি গিফট, তুমি যা চাইবা তোমাকে আমি তাই দিব, তাই দিব, আল্লাহর রাস্তা চুপটা থাকছো। এটা হয় না ভাই, এটা হয় না, কিন্তু হচ্ছে ওই যে বলছে না কথা বলতে বলতে হয়ে যায় শেষ পর্যন্ত, তাই হয়ে গেছে আর কি, হয়ে গেল, খুশি হইলে যারা যারা খেলা দেখতেছেন খুশি হয়েছেন? হ্যাঁ খেলা দেখা ভালো, মানে এই যে বলছে সংসার সুখের হয়ে রমেন গন্ধ শেষ। হ্যাঁ আমি বোতল নিয়ে কথা কইতেছিলাম, ও হ্যাঁ আপনি তো আমার দিচ্ছেন নষ্ট করে, হ্যাঁ বোতল নষ্ট, সেটা কইতেছিলাম যে আমি ওই ঢাকা থেকে 8-10 বোতল কিনছিলাম, বাসায় ফ্রিজে রেখে পানি খাম বললে কালকে আব্বা সব বোতল হালাই দিছে, তার এই বোতলে চক করে আমরা কি জেলে যাবো নাকি, বোতল রাখলে নাকি কট দেখেন বাজারে কোনো বোতল তো দেখেন, লোকজন তো ডরের টেলা জুসের বোতল হালাই দিতেছে, এটা ঠিক তাহলে যে দেখা কয় না আব্বা এটা জুসের বোতল, তুমি যা ভাবতো আব্বা এটা আসলে ওইটারই বোতল, বলছে এই বোতল আমাকে ঘরে এলো কেমনে? আব্বা আমি আনছিলাম, তুই আনছিস আমি তো এতদিন দেখি নাই, আজকে হঠাৎ করে, আচ্ছা কত হইলো বোতল কে আনছে সেটা বিষয় না, এই বোতলে তুই যে লাস্টের দিকে একটুখানি আছে আনছিলাম আব্বা অনেক আগেই, আজকে হঠাৎ করে দেখি কি বোতলটার মুখা নাই, এবার তুমি চিন্তা করো আব্বা মুখা ছাড়া একটা বোতল যে কোনো সময় ধপাস করে পড়ে যাবো, বোতলের লাল পানি সব পড়ে যাবো গা, তুমি কি চাও আব্বা একটা মুখার জন্য এত টাকা নষ্ট হোক, এই জন্য খায়া লাইছি, না খায়া কোনো উপায় আছে বলো? আমি নিরুপায় ছিলাম আব্বা, বোঝো না এই ব্যাপারটা, বলে যে তুই তো বুঝছি ব্যাপারটা, এতগুলো নষ্ট করছিস আমার দিতে পারতি, এতগুলো একলা খায়া শরীরটা খারাপ করে লাইছিস, হ্যাঁ নষ্ট যেন হইতেছিল তো আমার একটু দিয়ে লাগতি, দে বোতলে যে একটু কাছে একটু আমি দিয়ে খাই, বলতেছে শোন এদিকে আয় কি আব্বা তার পকেট চেক হবে আজকে,
কেন আব্বা আমি কি করছি, না এলাকার লোকজন তন্ন ভালো কথা বলতেছে না, এদিক ওদিক থেকে আমি কমপ্লেন পাইছি, আমার কাছে গোপন সূত্রে ইনফরমেশন আছে। এই যে একটা ওয়ার্ড গোপন সূত্র ভাই, কে যে এই ওয়ার্ডটা গোপন, কে এই সূত্র পাইলে ওর সূত্রতে পাড়া দিয়ে মূত্র বাই করে ফেলে। এবং এটা পুরোপুরি গোপন সূত্র, গোপন সূত্র, গোপন সূত্র খবর পাইছি তোর এই সব বাজে অভ্যাস আছে। এদিকে শার্টের পকেট খুঁজছে, চারটা বৈদেশিক ধূম্র শলাকা পাইছে, এক্সপোর্টেড চারটা ধূম্র, বৈদেশিক ধূম্র শলাকা, ধূম্র শলাকা পাইছে। কি কঠিন জিনিস পাইছে রে বাবা, না জানি কেমন জিনিস, বাংলায় বাইল টেস করছি আমি, না জানি কেমন দেখতে এগুলা। হ্যাঁ বল, সুন্দর, পিছনটা লাল সামনের টুকু সাদা, আচ্ছা পাওয়া গেছে গেঞ্জি পকেট শার্টের পকেট থেকে। এগুলো কি কিছু কয়নে রাখছে, প্যান্টের পকেট চেক করতে গেছে, চারটা আবারও চারটা, আবারও চারটা, চারটা কাগজে মোড়ানো একদম দেশি সবজি পাওয়া গেছে। আচ্ছা বাপে তখনও কিছু কইতেছে, কিছু বলে না। হ্যাঁ তারপর পয়েন্টের পিছনের পকেটে হাত দিছে, ওখানে চারটা, আবারও চারটা, চারটা নেবার একটা, ওই একটা, আচ্ছা ছোট পাইন্ট বোতল পাওয়া গেছে। কিসের বোতল? পাইন্ট বোতল, মানে এটা পাইন্ট বলে, ছোট বৈদেশিক লাল পানির বোতলকে পাইন্ট বলা হয়। আচ্ছা প্লিজ পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, পাইন্ট বলা হয়, একটা পাইন্ট পাওয়া গেছে। তারপর বলছে এই দেখ তোর পিছনে, মানে তোর উপর, এটা কি জানি বলে, এই ভূতের আসর না, তাহলে এই যে আমাদের নায়িকা মাসে কি হয়েছে জানি, রেড রেড না, আরে সুন্দর তো পড়াছে না, কি জানি কি করছে, কি করছে, আরে সব ভাই প্রশাসন যাই যাই হামলা, না হামলা না, টহল, টহল তো করে না, এটাও না, আটক, আটক না, তাহলে আরে কি তল্লাশি, তল্লাশি, তল্লাশি করে, হ্যাঁ আচ্ছা তল্লাশি, তোর শার্ট আর প্যান্ট তল্লাশি করে আমি যেই পরিমাণ জিনিস উদ্ধার করি, এই পরিমাণ জিনিস তো মার্কেটে অ্যাভেলেবেল নাই। আচ্ছা তুই কই পাইছস? হ্যাঁ বিশ্বাস কর আব্বা, এর একটাও আমার না। হ্যাঁ তোর পকেটে পাইছি, তুই কস একটাও তোর না। হ্যাঁ এটা কি আমার কি মদন পাইছস? আব্বা মদন না, তুমি বেশি সিলাসিলি করো না, ঝামেলা হয়ে যাবে। কি একে তোর পকেটে এইসব জিনিস পাইছি, তার মধ্যে তুই আমার থ্রেট মারস, আমি চিলাচিলি না করি, আমার কিসে ঝামেলা ভাই? আব্বা এই শার্ট আর প্যান্ট কোনোটাই আমার না, তোমার রুম থেকে আমি পরে গেছি তোমার শার্ট আর প্যান্ট। করলা দিয়া চিংড়ি মাছ খামু না বাসার মধ্যে, এটি কোন খাও না হলো বাসার মধ্যে, এটি এটি খায় আমি রেস্টুরেন্টে গিয়া খামু। আব্বা কইতেছে আমার জুতাটা লয়ে তো, না মানে রেস্টুরেন্টে গিয়া খামু কি লাগে, বাসায় খামু, না না লোয়া জুতাটা লোয়া আমি তোর লগে যাবো, তোর লগে আমি রেস্টুরেন্টে খাবো। তা ভুল করে একদিন আম্মা আমারে জিগাইছিল, হ্যাঁ আব্বা তোমার কি খেতে ভাল লাগে, সেই দিনটার কথা আমার আজও মনে পড়ে। আমি আম্মারে কইছিলাম আলু, বিশ্বাস করেন আজকে আমার বয়স 32, ডেইলি আলু দিয়ে ভাত খাই। তবে আলু বাঙালির অনেক পছন্দের একটা খাবার, আলু এমন কোন তরকারি নাই যেখানে আলু নাই, আর আলুর কি ভ্যারাইটি রে ভাই, কি খাওয়া যায় সবজির ভিতরে, জাতীয় সবজি থাকতো তাহলে আলুই মনে হয়, আলু, হ্যাঁ জাতীয় সবজি আলু, অবশ্যই আলু, কে এ খায় ভর্তা করে ওই খায় সিদ্ধ করে, আলু রে ভাই, মানে কাইডা ভাজি করে খায়, শিকলা সহ খায়, শিকলা সারা খায়, বড় বড় ফালি করে মাংস দিয়ে খায়, কেউ লম্বা লম্বা ফালি করে মাছ দিয়ে খায়। এবং এই যে ফাস্ট ফুড বা হচ্ছে জাঙ্ক ফুড, কিসের মধ্যে আলু নাই, নাই কি ভাই, কোন রকম বানাইয়া কোনোটার ভিতরে আলু ঢুকাই দিলে এটা ফাস্ট ফুড হয়ে যেতেছে, আলু রে মনে করো আচ্ছা মতো, যেটা বাংলায় কই ভর্তা, ওটা ম্যাশ পটেটো হয়ে গেছে, ওরে বাপ রে দাম। হ্যাঁ ম্যাশ পটেটোর মধ্যে একটু মানে মনে করেন যে গোলমরিচের গুঁড়া দিয়ে আর ম্যানুজ দিয়ে একটা লাড়াচাড়া দিয়া খাইতে বলে অমৃতর মতো লাগে, কেতি সকাল কেতি জীবনে বেড়া শুকনা মরিচ আলু ভর্তা বানায় ডাইল দিয়ে খাই দেখছো, কবজি কামড়ে খাই
কিছু লিখতে চাইলে লিখে পাঠিয়ে দিবেন, একদম তল্লাশি করে আমরা খুঁজে বের করবো আপনার এস এম এস কমেন্ট। লিখবেন হচ্ছে এস এম এস করবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে আপনি লাইভ দেখতে পাবেন, সেখানে গিয়ে কমেন্ট করলেই আমরা পেয়ে যাবো আপনার কমেন্টটি। শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাটবল টু দ্য টু ফান কিংস, ফিরছে একটু পরে।
আইসা দেখো আমরা কি সুন্দর বসে ভাত খাই, ভাত খাই কি জানি কম না, কি আশ্চর্য কি সব বলতেছে না শুনছেন, একটু উল্টা পাল্টা শুন, আমরা রিভেল প্রেজেন্স নট বল টু দ্যাট ওপেন কিংস অনলিয়ন ক্যাপিটাল যে মানে 100 রান হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা হচ্ছে যে সম্ভাবনা কম, ম্যাচ জেতার তো কোনো সম্ভাবনাই নাই, 100 রানের সম্ভাবনা নাই কিন্তু দেশ হইতে পারে, হ্যাঁ খুব হইতে পারে, জীবন থেকে সবকিছু হারিয়ে যাচ্ছে, আজকে 2 টাকা হারিয়ে আছে থেকে আমি তোমাদের নতুন নাম দিছি, কি নাম? আচ্ছা তারপর হচ্ছে কি, নাট ভাইয়ের নাম টুনটু, বল্টু ভাইয়ের নাম বুনটু, কেমন হইছে? টুনটু বুন বাজে হইছে, হাই হাই মিয়া লিখেছে, নামটা নতুন বাট আমি কিন্তু নতুন না, সবার মতো একটা অদ্ভুত নামে আইডি খুললাম আর কি, কে লিখেছে নামটা কেমন, হাই হাই মিয়া, হাই হাই মিয়া, এটা নতুন, হ্যাঁ কিন্তু সে হলো পুরান লিসেনার, আচ্ছা তার নামটা কি সেটা তো সে বলে নাই, আমার তোমাকে অনেক ভালো লাগে, আর বল্টু তুই এত খারাপ আর শয়তান কি, কোন কি কোন ভুটকি শয়তান নাসরিন তোর ভালোবাসে, সেও নিশ্চয় তোর মতোই শয়তান, নাট ভাইয়া বিশ্বাস করো তুমি এই শোতে না থাকলে কখনো এইসব দেখতাম না শুনতাম না, এই বল্টু শয়তান আমার একটু ভালো লাগে না, মনে হয় আর লাভ লেটার পড়ে লি, তুমি কথা বললে মনে হয় আমি শান্তিতে থাকি, শুনতে ও শুনতেই থাকি, এত কিউট ভয়েস তোমার, আর ভেরি ভেরি হার্ট ইউ বল্টু, ইওর ভয়েস পুরাই কাকের মতো, কাকের মতো ভয়েস, তুমি কখনোই শোয়ের মধ্যে বেশি কথা কইছো না, দিয়া লিখেছে কল্যাণ প্রথেরিয়া ভাইয়া আমার তো করলা অনেক ফেভারিট, আর আমার চশমা কিছুটা সজল ভাইয়ের চশমা, কিন্তু নতুন চশমা কিনছে আজকে, হ্যাঁ দেখাও বলতো দেখাও, দেখাও একটু দেখাও, উঁচু লজ্জা যদি সুযোগ দেওয়া হতো আমিও বাংলাদেশ হতে পারতাম, অনেকে আবার বিশ্বকে নিজের কাছে নিয়ে আসছে, তো হ্যাট্রিক কি আজকে আরেকটা হইতে পারে, হয়ে যাবে, না হবে না না খেলা শেষ, তুমি 102 বলছিলে 104 হইছে না, আমি সবসময় 2-1 রানে পিছাই থাকি, কালকেও আমি বলছিলাম 130 হয়ে গেছে 127, এই আবার 2-3 রানে লেগে পিছাই গেছে, লিখেছে রিপ্তি সাভার থেকে ভাইয়া 13 তারিখ আমার বার্থডে ছিল আজকে, বেশি অভিযান, ও আচ্ছা আমার তালাশ কি কি জানি, তল্লাশি 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 মল্লাশি এগুলো করে অভিযান, এবারটাই তামান্না ইসলাম লিখেছে সাবানার বাসায় র্যাবের অভিযান, বিপুল সংখ্যক সেলাই মেশিন উদ্ধার, কার বাসায় কি কি অভিযান পাঠাইলে মানে কি 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 পাওয়া যেতে পারে বিপুল পরিমাণে, বিপুল পরিমাণে সেলাই মেশিন উদ্ধার, আচ্ছা বাপ্পারা যে বাসায় অভিযান পাঠাইছিল বিপুল পরিমাণে ছেকা খাওয়ার চিঠি, আমি আর পাচ্ছি না তোমার সাথে মেইনটেইন করতে, চলে যাচ্ছে, একজনের বাসায় অভিযানে গেছিলাম প্রচুর, একটা নাম ওই যে যার কাছে খুঁজতে গেছে প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক পাইছে, প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক, ভূতুল লিখেছে সাভার থেকে বল্টু ভাই সোমবারে অন্যটা আসবে, সোমবার আজকে হচ্ছে কিবার শনিবার, রবি সোম, সোমবারে আসবে হচ্ছে ভাবের চেয়ে ভঙ্গি বেশি, ইমা লিখেছে নরসিংদী থেকে হাই স্টার নাট, আজকে আকাশ ক্লিন না তাই তোমাকে দেখা যায় না, তুমি স্টার হয়ে কেমন ফিল করছো? আমি স্টার হয়ে সাধারণ মানুষের মতো ফিল করছি, নিশ্চয়ই অনেক দূরে ফিল করতেছে, কারণ দেখ তুমি নরমাল না, তুমি ভূত, আরাফাত লিখেছে, আচ্ছা এটা তো পড়েছি, ইমা লিখেছে, তারপরে জাকিয়া সুলতান আখি লিখেছে নিজের অ্যাসাইনমেন্ট করতে করতে পাগল হয়ে যাইতেছি, তার উপর আরেকজন দিয়ে গেছে তারটা লিখে দিতে, বলো তো কেমন লাগে? শাহজালাল আবির লিখেছে এই বল্টু তুমি কমেন্ট পড়ো না কেন, এত বড় একটা চশমা পড়ছো, তারপরে যদি কমেন্টটা চোখে না পড়ে তাহলে কেমন হবে, না আবার নতুন চশমা পড়ছে কিন্তু, হ্যাঁ এটাও একটা ব্যাপার আছে, নতুন বলে যেরকম কম কম খেলা যায় নতুন চশমা কম কম বেশি দেখতে পাবো, কামি লিখেছে এয়ারপোর্ট থেকে হ্যালো ভাইরা কামি, হৃদয়ের মাঝে হুগলার বেড়া লিখেছে জসিমের বাসায় র্যাবের অভিযানে
বিপুল সংখ্যক লটারির টিকিট পাওয়া গেছে। আলমগীরের ভাষায় করলেও পাওয়া যেতে পারে। স্নেহা কল্যাণপুর থেকে লিখেছে, ভাইয়েরা বলো তো আমি কার ছোট বোন, ইনশাল্লাহ এখন থেকে তোমাদেরকে রেগুলার টেক্সট করার চেষ্টা করব। কে ওসে? ও যে স্নেহা, ও নাদিয়া ছোট বোন, নাদিয়া ছোট বোন। নুসরাত জাহান লিখেছে, চিৎকার চেঁচামেচি আমার একদম পছন্দ না, কিন্তু আমি করলে সেটা অন্য ব্যাপার। ইশরাক ঢাকা থেকে অনেক মিস করেছে এবং একটা গান আমার ডেডিকেট করেছে, ভালোবাসা জানিয়েছে। সুমন ইসলাম জয় লিখেছে, আমার জন্য একটা ওই যে সাহেবের একটা গান, সাহেবের অমুক সাহেবের আর কি, পৃথিবীর সবচেয়ে বড় আচ্ছা হচ্ছে আলু, কারণ ও সব তরকারির সাথে মিশে। হ্যাঁ, মিশুক এবং কেমন জানি গা ঘেঁষে টাইপের, ওইটাই বলতে চাইছে আর কি, গা ঘেঁষে রাখে। রাধিকা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ক্লাস থ্রি এর ইংলিশ গাইড বুকের 303 পাতার 19 নাম্বার লাইনের মাঝখানে সজল তোমার নাম আছে। ও ক্যা বাত। এমনি সবুজ লিখেছেন, কবির বাবা রে, কি রে ভাই, কোভিড কোভিড না ভাই, অন্য লেভেলের কমেন্ট, পারছি পড়ব না, এত কষ্ট করার দরকার নেই। এসএমএস কয়টা লিখেছে, নাম লেখে নেই, 2302টা এসএমএস ও বলছে, কিন্তু আসলে 2329টা এসএমএস। কত বছরের পুরনো বন্ধু? বুকা জাহাঙ্গীর আলম লিখছে, কাজী মারুফের ভাষায় অভিযান চালালে বিপুল পরিমাণের কুত্তার বাচ্চা আর কালা বন্দুক পাওয়া যাবে। চলো আমরা তাহলে বিপুল পরিমাণ ফান কলে যাই। আমাদের কল করার নাম্বার তো আপনি জানেন, 02550369 হচ্ছে আমাদের নাম্বার। লাস্ট 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 আগুনের একটি কণা লিখেছে, হ্যাঁ, ক্ষতে খেলা না দেখে নতে নাট বল্টু শুনুন। আচ্ছা তাহলে সতে শুধুমাত্র না শুনে কতে কলও করুন। হ্যালো, হাই, আগে হেডফোনটা নে তারপরে হাই হ্যালো বল। হ্যালো হ্যালো, ও আমি সাপ নামার কইছেন। হ্যালো সজল ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কে বলছেন? জি জাকারিয়া বলছি ভাইয়া। জাকারিয়া, ভালো আছেন? জি ভালো আছি। কোথা থেকে বলছেন? জি ভাই ঢাকা থেকে বলছি। ও ঢাকা থেকে। তা আপনার আশেপাশে তো চিৎকার চেঁচামেচি, কি তল্লাশি অভিযান চলতেছে নাকি? খুব ভালো লাগলো শুনে আপনার দ্বারা যে এতগুলা বাচ্চা কাচ্চা শিক্ষার আলো পাচ্ছে, সেটা আসলে শুনে খুব ভালো লাগলো। আমাদের কি শুনে আপনার কেমন লাগে? হ্যাঁ ভাইয়া বলেন, ভালো আছি, আপনার দোয়ায় খুব ভালো আছি, সুস্থ আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, কার কথা জিজ্ঞেস করলেন? হ্যাঁ বলেন বলেন শুনছি। একটা দুঃখ করে ভেন করেন, সব জিনিসের পুঁজি লাগে, একটা জিনিসের পুঁজি লাগে না, সেটা কি? কি বলেন তো দেখি। আপনি বলেন, আমরা জানি না, বুঝতে পারতেছি না। হ্যাঁ, মুখে বললে মুখের পুঁজি লাগে না, আর যা কিছু বলেন পুঁজি লাগে। আচ্ছা মুখ দিয়ে একটু শুনে দিলে। হ্যাঁ হ্যাঁ শুনুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। নামাজ যে আল্লাহ খুশি হয়, হ্যাঁ সাত আট নয় আল্লাহকে করব, হ্যাঁ দশ এগারো বারো গাজীপুর থেকে। তুলিক কয়টা বাজে এখন তোমাদের ওইখানে?
বললাম এক ঘন্টা পিছিয়ে আছে, তুমি এক ঘন্টা আগে দিলা। বলো আপনাদের আম্মু শুনতেছে। আপনি বলেন, ওইখান থেকেই বলেন। আন্টি কি রান্না করছেন? চা দিয়ে খাওয়া যাবো? আন্টি আজকে আপনি আমাদের ছোট্ট রেসিপি শিখাবেন কিভাবে ডিম ভাজতে হয়। আজকে আপনি আমাদের লিসেনারদের ডিম ভাজা শিখান। বলেন কিভাবে ডিম ভাজতে হয়। ডিম ভাজতে প্রথমে কি লাগে, মুরগি না ডিম? খোসাটা কি করুন, ফালাই দিব নাকি গুঁড়া করে করার উপরে? তাহলে ক্রিস্পি হবে। খোসা ফালাই দিতে হবে। আমি একবার ডিম ভাজতে গিয়ে খোসা করাই দিছি আর ডিম ফালাই দিছি। খোসা ফেলে দিব, ডিমটা করাতে দিব, তার মধ্যে পেঁয়াজ মরিচ কুচি করে দিয়ে দিব, তারপর তেলের মধ্যে ভাজা দেব। মানে চুলা না জ্বালালেও চলবো। আচ্ছা আন্টি, আন্টির কাছ থেকে আজকে আমরা ডিম ভাজা শিখলাম, অর্ধেক শিখলাম আজকে, আর বাকিটা আরেকদিন শিখবো, ঠিক আছে আন্টি? আরেকদিন খাওয়া শিখবো আন্টি, ডিম ভাজা খাওয়া শিখবো। হ্যাঁ, আজকে ভাজিয়ে দিলে তো কাল খাওয়া শিখে দিব না, কেমন খাইতে হবে ভাজা ডিমটা। আমার কথা হলো রান্নাটাই হয়নি, রান্না হয় না, যা কারণ আগুনই জ্বালাই না। হ্যালো, হ্যালো, ক্রিস্পি এগ ভাজা কিভাবে বানাইতে হয় বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ক্রিস্পি এগ ভাজা কিভাবে বানাইতে হয়? এতে তো তিলের খাজা অনেক। তার তাহলে আমরা ভালো আছি, ভালো আছি। জেন থেকেই বলো, শোনা যাইতেছে না কিছুই। গাজীপুর থেকে চুলি একটু ফোন দিছে, তুমি হলে কথা কইলো। গাজীপুর থেকে? হ্যাঁ বলো। অনন্যা, অনন্যা, তো ওয়াশরুমে কি করো তুমি? আচ্ছা, নাম মনে রাখলাম, এবার তুমি কল বন্ধ করো। মনে রাখছি তো, কলটা বন্ধ করো। খালি আমরা যেন নাম মনে রাখি, এই জন্য ওয়াশরুমে গিয়ে আমার কল দিছে। আমাকে মনে রাখতে হবে ওয়াশরুম অনন্য, গাজীপুর থেকে বেরোতে পারবো না আমরা তো। আব্দুল্লাহপুর এইসব শো করতেছি, গাজীপুরে ফোন বেশি পাইছি। ভালোই আছি, ভালো আছি। গাজীপুরের জ্যামে আটকা পড়ছে আর কি। ডিম পোচ কিভাবে রান্না করতে হবে? প্রথম ডিম ভাঙবেন। প্রথম কার ডিম? যে হাঁস মুরগি যাই খান। আমরা কল কাইটা দিই না, তাহলে পোস্ট বানান তাড়াতাড়ি।
তাড়াতাড়ি বানান, খিদা লাগছে, তাড়াতাড়ি ডিম্পস করেন, আমরা আসতেছি। গাজীপুর থেকে বেরোইছি আমরা, বেরোইছি তাও ঢাকায় ঢুকতে হবে, হ্যাঁ আর একটু সামনে গেলে ঢাকায় ঢুকবো আমরা। আমরা বাসায় যাই গাজীপুর থেকে নারায়ণগঞ্জের রাস্তা যাইতেছে, আমরা যাবো ঢাকা, ঢাকার রাস্তাটা কোন দিকে? অফিস থেকে বাসায় বামে গেলেই ঢাকা। তর সহ্য হইতেছে না, 10 মিনিট 15 মিনিট আমরা ওয়েট করতেই পারি না, খারাপ অবস্থাতেই আমরা মনে করো যে জিতা টিতার একটা চিন্তা ভাবনা করতেছি, বুঝছো, সাথে থাকো জিতা দিয়ে। তারপর প্রথমে ছিল 131, এরপর গেল ব্যাটিং, পরে আবার এসে গিয়া 128 গেল কালকে, আজকে একটু কম, আস্তে আস্তে কম রান থেকে জিতা শুরু। 50 এর লাস্ট ম্যাচ আমরা 50 এর মধ্যে রাখমু, 50 এত আবার তো আমাদের মান সম্মানের ব্যাপার না, ওরা তো তাও নিতে পারে না, ব্যাটিং মান সম্মান ওরে ব্যাটিং করতে দিয়ে 50 অল আউট করে দিন, তারপর আমরা 51 না, কম রানে জিতলো তো আমাদের একটা প্রেস্টিজ লাগবে না। ঠিক আছে যাও 51, তোমার কথাও থাক আমার কথাও থাক, আচ্ছা 53 যাও, আচ্ছা না 50.5, ওকে যাও 0.5 রানটা কেমন করবে ভাই, বৃষ্টি বিঘ্নিত হইতো, হোয়াইট অর্ধে কইতে মাসখানতে থাইমা গেল, থাইমা গেল, হোয়াইট অর্ধে কইতে হইতো হোয়াইট থামাই দিতে হইতো, তাহলে আধা রান, এটা ভালো বলছো, আচ্ছা ঠিক আছে আমরা নিলাম তাহলে তোমার রান, নিলাম নিলাম। একটা জোকস বলি, বলো। এক বন্ধু মেসেঞ্জারে বলতেছিল মানে নক দিতেছি কিন্তু কোন ভাবে রিপ্লাই দিতে দিতেছে না, পরে তার থ্রেড দিতেছি তুই যদি রিপ্লাই না দেস এক থেকে 10 পর্যন্ত গুনবো, এরপর রিপ্লাই দিছে তুই কি করবি, কি আর করবো, পরে আবার 10-20 পর্যন্ত গুনবো, এইভাবে গুনতে থাকো। হ্যাঁ আমরা গুনতে গুনতে 8টার কাছাকাছি চলে আসছি, রাখি তাহলে আজকে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে পানকলের আজকে এখানে ইতি ঘটলো, আমরা এখন একটা ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে এসে এসএমএস কমেন্ট তো পড়েছি, আরো একবার পড়তে হবে এবং শেয়ারগুলো পড়ে জোকান কাটে যেতে হবে, ঠিক আছে, কত কাজ। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফোন কিংস। স্বপন একটু থাম, কেন বাবা দাঁড়া,
গটগট করো কেন? গটগট করতে ভালো লাগে, অনেক পরে তার কোন রকমই করতে পারবো। ও আমার তো মোবাইল বন্ধ হয়ে গেছে, শেয়ার করতে পারবো না। মোবাইল বন্ধ হয়ে গেছে? মোবাইল তো আজকে খোলা থাকলেও শেয়ার করতে পারতাম না। না তাহলে ঠিক আছে, বন্ধ থাকো। পারতাম না কারণ আজকে তো ইয়ে থেকে বন্ধ থাকো। মাঝে মাঝে কিছু কিছু জিনিস বন্ধ থাকা ভালো, যেমন মুখ। এটা ঠিক, মাঝে মাঝে না, ওইটা বেশিরভাগ সময় বন্ধ থাকা উচিত। হ্যাঁ, বেশিরভাগ সময়, বেশিরভাগ সময়। কারণ কারণ দুইটা কান দুইটা চোখ দিছে, কেন কেন খালি দেখবার শুনবা? হ্যাঁ, কথা কম কবা, মুখ একটা তো কথা কম কবা। এই যে কথা কম বলার জন্য এখানে বলতো গে কথা নিয়ে আসা হয়। কথা কম বলা মানুষ, দুইটা চোখ আর দুইটা কান দেখবার শুনবা, কিন্তু একটা মুখ তো কথা কম কবা। তো শেয়ার করেছে কে? আচ্ছা, লিখেছে তেঁতুল গাছের ভূত নাট বল্টু শোতে অভিযানে পাঠাইছিলাম, অনেক সিঙ্গেন পোলাপাল পাইলাম, এদের বিয়া সাদির একটা চিন্তায় বসমু। ফারহানা শেয়ার করেছে, ইমোশন কন্ট্রোল করা যায় কিন্তু গালি কন্ট্রোল করা যায় না। লিমন জমা শেয়ার করেছিল, হ্যাঁ গালি যে কন্ট্রোল করতে পারে সে মহাপুরুষ লেভেলে চলে গেছে। কিন্তু ওইটা কি করে হয় বলতেছে যে অফিসে যাওয়ার সময় বাসা থেকে বের হইলাম, অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হইলাম, দরজা খুলেই দেখলাম পাশের ফ্ল্যাটের ঝুমকি বৌদি কোথায় যেন বেড়াতে যায়, শাড়ি পরে বের হয়েছে, অনেক সুন্দর সিঁড়ি দিয়ে নামতেছে, কটাক কটাক কটাক। আমিও খেয়াল করলাম গায়ে পারফিউমের স্মেল, চোখে কাজল, লাল লিপস্টিক, কপালের মাঝখানে কালো একটা টিপ, আহা কি সুন্দর লাগছে। কি মনে করে যেন পিছনে তাকায় দেখি দরজা ধরে আমার বউ দাঁড়ায় আছে। তারপরে বিশেষ দ্রষ্টব্য বলে ফেলো, ওই যে অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলাম, দুই দিন ধরে অফিস থেকে আমি সিক লিভ নিয়ে আসি, সকাল সকাল জামাই, হ্যাঁ বর স্বামী জান্না অফিসের বসকে ফোন দিছে, বলে স্যার আজকে আর আসতে পারবো না। বলে কেন? আমার বউ তো পা ভেঙে ফেলাইছে, আপনার বউ তো আমার অফিসে চাকরি করে না, চাকরি করেন আপনি, আপনার বউয়ের আশা লাগবে না, আপনি চলে আসেন। স্যার বুঝতে পারতেছেন না, আমার বউ পা ভেঙে ফেলাইছে, সে কি নিজের পা ভাঙছে আমার পা ভাঙছে? আজকের মতো আসি আসি, নাহলে কিন্তু আমাদের মন ভেঙে যাবে। হ্যাঁ আবার দেখা হবে, কথা হবে। ইভেলি প্রেজেন্ট, নট বল টু দ্য টু ফান কিংস। ওই তো ওই, থ্যাংক ইউ, ওইটাই ভেঙে গেছে।